আবারও চুরির ঘটনা ঘটল উদয়পুর এলাকায়। উদয়পুর শহরে একের পর এক চুরির ঘটনায় নাজেহাল সাধারণ জনগণ। কিন্তু চুরি হয়ে যাওয়া সামগ্রী সহ চোরকে পাকড়াও করতে ব্যর্থ রাধাকিশোরপুর থানার পুলিশ। লোক দেখানো স্বার্থে কয়েকদিন পরপর কিছু যুবককে আটক করে আদালতে পেশ করা হলেও কি কারণে একের পর এক চুরির ঘটনা ঘটছে উদয়পুর শহরে তা শহরবাসী এক প্রকার আতঙ্কিত। গত কয়েকদিন আগে উদয়পুর নিউ টাউন রোড এলাকায় পাঁচ দোকানে চুরি হলেও এখনও পর্যন্ত চোরকে পাকড়াও করতে পারেনি রাধাকিশোরপুর থানার পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার সকাল 10টা নাগাদ রাধাকিশোরপুর থানা রমেশ চৌমুহনী এলাকা বিক্রম দত্তের টিনের দোকান থেকে নিয়ে যায় নগদ 95,000 টাকা। তিনি জানান, পুজো উপলক্ষে মালিককে টাকা দেওয়ার জন্য উনি টাকা রেখেছিলেন ক্যাশে। টাকা রেখে লক করে ওনার স্ত্রী সুমা সরকার দত্তকে নিয়ে এগ্রিকালচার চৌমুহনী এলাকায় দিয়ে আসে। ওই জায়গা থেকে এসে উনি ভেবেছিল ওনার মালিককে টাকা দেবে। ক্যাশ বাক্সর সামনে যেতেই উনি দেখতে পায় ওনার ক্যাশ বাক্স ভাঙা। তৎক্ষণাৎ উনি ক্যাশের মধ্যে তাকিয়ে দেখে ওনার 95,000 টাকা নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে উনি রাধাকিশোরপুর থানায় একটি চুরির মামলা লিপিবদ্ধ করে আসে। আদৌ কি চোরকে পাকড়াও করতে পারবে রাধাকিশোরপুর থানার পুলিশ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জনমনে। আপনার কি দোকান ছিল? টিনের রমেশ চুমনিতে। কি হয়েছিল? ওই 10টার সময় মিসেসের লামাই দিতে গেছিলাম এখানে অফিসে। লামাই দিয়ে আইসি তো 20 মিনিটের গ্যাপের মধ্যে ক্যাশটা ভেঙে গিয়ে টাকা দিয়ে গেছে। কত টাকা আসলো? 95,000 টাকার মতো। এটা কি আপনি ব্যাংকে অথবা কাউকে দিতে? না, আমার মালিক দিলাম। আসে পূজা উপলক্ষে মালিক পেমেন্ট করতে গেলাম 12টা 1টা। আচ্ছা, আনুমানিক কয়টা সময় এই ঘটনা? 10:05 থেকে 10:20-এর ভিতরে, মানে এই 15 মিনিটের ভিতরে এই ঘটনাটা ঘটছে। থানায় জানিয়েছেন? থানা জানাইছি, থানাতেও রিসেন্টলি তো দিয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।